কয়েন চেঞ্জ প্রবলেম যেটা, এই প্রবলেমটা হচ্ছে আরেকটা ডাইনামিক প্রোগ্রামিং এর প্রবলেম। তো এটার আগে আমরা দেখে ফেলি যে প্রবলেমটা অ্যাকচুয়ালি কি মানে স্টেট করতেছে। তো ধরুন আপনার কাছে তিন ধরনের কয়েন আছে, 1 টাকার কয়েন আছে, 2 টাকার কয়েন আছে, আর 5 টাকার কয়েন আছে। কয়টা করে আছে? তো এগুলো আছে ইনফিনিট নাম্বারস, মানে 1 টাকার ইনফিনিট নাম্বারস অফ কয়েন আছে, 2 টাকারও সেম ইনফিনিট নাম্বারস আছে, 5 টাকারও সেম ইনফিনিট নাম্বারস অফ কয়েন্স আছে। তার মানে আমি আমার কাছে মনে হয় অসীম সংখ্যক 1 টাকার নোট, মানে 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন আছে। এখন আমাকে একটা অ্যামাউন্ট দিয়ে দেওয়া হবে, তাকে এখানে 6 টাকা। এখন আমাকে মিনিমাম নাম্বার অফ কয়েনকে সিলেক্ট করতে হবে যাতে আমি 6 টাকা বানাইতে পারি। কথা হচ্ছে এই জিনিসটা বলতে কি বোঝায়, 6 টাকা কিন্তু এই যে এই টাকাগুলো দিয়ে অনেকভাবে বানানো যায়। লাইক আমি 1 টাকার যেহেতু আমার অসীম সংখ্যক কয়েন আছে, আমি 6টা 1 টাকার নোট নিয়েও কিন্তু আমি 6 টাকা বানাইতে পারি। কিন্তু আমার তখন কয়েন লাগতেছে 6টা, কিন্তু আমি যদি 2-এর দিকে তাকাই, 2-এর 3টা কয়েন নিলে কিন্তু আমার 6 হয়ে যায়, 3 দুগুণা 6, তাহলে আমার 6 থেকে লাগতেছে 3টা, তার মানে আরও কম লাগতেছে। এরকম করতে করতে আমার মিনিমাম নাম্বার অফ কয়েন কোনটা আছে ওইটা খুঁজে বের করা হচ্ছে এটার প্রবলেম। এটা অফকোর্স একটা অপটিমাইজেশন প্রবলেম, রাইট? সো আমাদের এটাই বের করতে হবে। তো আমি পসিবল কম্বিনেশনটা দেখে ফেলি, লাইক আমার 1 টাকা 2 টাকা 5 টাকার মানে কয়েনগুলো আছে, আমি এক কাজ করতে পারি 6টায় 1 টাকার কয়েন নিতে পারি। তো আমার 6টা কয়েন লাগতো তখন, এটা কাজ করতে পারি 4টা 1 টাকার কয়েন নেই আর 1টা 2 টাকার কয়েন নেই, তো আলটিমেটলি ওই 6ই হচ্ছে, তখন আমার কয়েন সংখ্যা হচ্ছে 5। আর একটা কাজ করা যেতে পারে, 1 টাকার 2টা কয়েন নিলাম আর 2 টাকা নিলাম আমি 2টা কয়েন, তাই 2 টাকার 2টা কয়েনে 4 আর 2 হচ্ছে 6, তার মানে আলটিমেটলি আবার 6 হচ্ছে। তখন হচ্ছে আমার টোটাল নাম্বার অফ কয়েন লাগতেছে কত, 2 আর 2 4টা। একটা কাজ করতে পারি, 1 টাকার হচ্ছে 0টা, 2 টাকার 3টা নোট নিতে নোট বলতেছি কয়েন নিতে পারি, 5 টাকার কোনো কয়েন নিব না। তো 3টা কয়েন নিলে কিন্তু আমার হয়ে যাচ্ছে 6, তো এই জন্য আমার এখানে কয়েন নাম্বার হচ্ছে 3। আবার 1 টাকার 1টা কয়েন আর 5 টাকার 1টা কয়েন নিলেও কিন্তু 6 হচ্ছে, 5 আর 1 6, তো আলটিমেটলি এখানে কয়েন নাম্বার হচ্ছে 2, মানে মিনিমাম কয়েন লাগতেছে এখানে 2টা। তো এতগুলো কম্বিনেশনের মধ্যে এই 2টা যেহেতু আমার খুঁজে বের করতে হবে, তো এর আগে আমি দেখে নিই সেম আর একটা প্রবলেম, যে আমার কাছে 1 টাকার আর এবং 2 টাকার মানে কয়েন আছে, অসীম সংখ্যক কয়েন আছে, এখন আমাকে 4 টাকা বানাতে হবে, তো মিনিমাম নাম্বার অফ কয়েন আমার বের করতে হবে। তো আমি যেটা করতে পারি, প্রথমে অল পসিবল কম্বিনেশন বের করব। তো অল পসিবল কম্বিনেশন আমি কীভাবে বের করতে পারি, অল পসিবল কম্বিনেশন বের করার জন্য আমি প্রথমে একটা ট্রি আঁকি। তো লাইক এটা হচ্ছে রুট, তো যে সময় রুটে আসি মানে একদম মানে ইনিশিয়াল অবস্থায়, তখন আমার কাছে আছে 4 টাকা বানাতে হবে। তো প্রথমে আমি বাম দিকে গিয়ে 1 টাকার 1টা কয়েন নিলাম, সাথে সাথে 4 টাকা ছিল আমার মূল মানে মূল অ্যামাউন্ট, এখান থেকে 1 বিয়োগ দিলে কত, 3, তার মানে এখন আমার 3 টাকা মানে বাকি। তারপরে আমি আরেকটা 1 টাকার নোট নিলাম, তো আরও 1 টাকার নোট বলতেছি কয়েন নিলাম, তো তখন 3 থেকে 1 গেলে হয়ে যায় 2, তার মানে এখন আমার কাছে 2 টাকা এখনও বা এখনও আমার মিলানো হয় নাই। আমি আরেকটা 1 টাকার কয়েন নিলাম, তখন আমার মানে 3 টাকা নেওয়া হয়ে গেছে, তো থাকলো 2 টাকা, আরও 1 টাকা। তারপর আমি আরও 1টা 1 টাকার কয়েন নিলাম, তখন আমার কাছে অ্যাকচুয়ালি রিমেইনিং টাকা হচ্ছে 0, তার মানে হচ্ছে আমি একটা কম্বিনেশন পেয়ে গেছি। সো যেই আমি 0-তে চলে আসবো বিয়োগ করে করে, তখন বুঝবো এটা আমার একটা কম্বিনেশন। তো কম্বিনেশন কী কী, 1 1 1 1, 4টা 1, তা 4টা 1-এর একটা কম্বিনেশন আমি এখানে লিখলাম। এখন করলাম কি, এখান থেকে যেহেতু 0 পেয়ে গেছি, আমি ব্যাক ট্রেক করে তার পিছনের স্টেজে যাব, গিয়ে আবার স্টেজে আসলে আমার কত টাকা রিমেইনিং ছিল, 1 টাকা রিমেইনিং। তো এখন আমি আবার 1 টাকাতে আমার কাছে আর সেকেন্ড চয়েস কি, 2 টাকার কয়েন, আমি 2 টাকার কয়েন নিলাম। 2 টাকার কয়েনের মধ্যে গিয়ে হচ্ছে আমি দেখলাম যে আমার লাগে 1 টাকা, কিন্তু 1 টাকা কিন্তু আমার কয়েন হয়ে গেছে 2 টাকার। সো আমি আলটিমেটলি 1 থেকে যদি আমি 2 বিয়োগ করতে চাই, -1 চলে আসে, তার মানে এদিকে গেলে আমার হবে না। সো এটা হচ্ছে বাদ। তো আমি আবার ব্যাক করবো, ব্যাক করে এই স্টেজ থেকে আর তারপর আগের স্টেজে ব্যাক করবো। এখন আমার কাছে রিমেনিং টাকা হচ্ছে 2, ওই আগে যেরকম ছিল। এখন যদি আমি ডান দিকে আবার 2-এর কম্বিনেশনটা নিতে চাই, তো দেখা যায় যে আমি 2 টাকার 1টা কয়েন নিতে পারতেছি, 2 থেকে 2 গেলে কত, 0, তার মানে আমি আরেকটা কম্বিনেশন পেয়ে গেলাম। কী কম্বিনেশনটা, 1 1 2, এটাও কিন্তু 4 হয়ে যাচ্ছে, রাইট? তাহলে এইখান থেকে এখন এই যেহেতু এখানে পেয়ে গেছি 0, তাহলে আমি এখান থেকে ব্যাক করে ফেলবো। ব্যাক করে আবার এখান থেকে আমি আবার আগের স্টেজে ব্যাক করলাম, এখন আমার কাছে রিমেনিং টাকা কিন্তু 3, যেহেতু ব্যাক ট্রেক করে করে যাচ্ছি, তো এই জায়গায় যেহেতু 3, তাহলে এই 3 থেকে আমি আবার এখন ডান দিকে গেলাম 2 হিসেবে। এখন 3 টাকা 1টা 2 টাকার কয়েন তো নিতেই পারি, তখন আমার কাছে থাকে কত, 3 থেকে 2 গেলে 1 টাকা, রিমেনিং টাকা হচ্ছে 1। এই 2 থেকে আবার আমি 1-এ যেতে পারি, আবার 2-ও যেতে পারি। তো 1-এ যদি যাই, তখন যে রিমেনিং ছিল 1 টাকা, এখন আরও 1টা 1 টাকার 1টা কয়েন নিলাম, তো এটা হয়ে গেলো 0 টাকা। তার একটা কম্বিনেশন পেয়ে গেলাম কি, 1 2 1, এই যে।
1 1 2 গেল, তারপর এটা হচ্ছে আগেরটা, এখন হচ্ছে 1 2 1, এই যে 1 2 1। তারপরে আমি আবার এখান থেকে বেক করলাম, আবার রিমেনিং টাকা হচ্ছে 1। কিন্তু আমি যদি এখন 2 টাকার কয়েন নিই, তাহলে কিন্তু আমার রিমেনিং টাকা আবার মাইনাস হয়ে যাচ্ছে ওই আগেরটার মতো। তারপরে এখানে আর যাবো না, বেক করবো, বেক করে এখান থেকে আবার এখানে বেক করবো, আবার 3 টাকা নিয়ে আমার রিমেনিং আছে। কারণ আবার এখান থেকে যদি বেক করি রুটে গেলে আবার আমার 4 টাকা ইয়ে হয়ে গেলো, ফ্রি হয়ে গেলো। আবার আমার এখন ডান দিকে 2 টাকা, এখন 4 টাকা থেকে যদি আমি 2 টাকার একটা নোট নিই, নোট না সরি কয়েন নিই, তাহলে আমি এখানে পাচ্ছি কত, 2। কারণ 4 থেকে 2 গেলে 2, মানে এই 2টা আমি এখানে একটা 1 দিয়ে, মানে একটা 1 টাকার কয়েন নিতে পারি। 2 থেকে 1 গেলে কত, রিমেনিং হচ্ছে 1। আবার এইদিকেও আমি আর একটা 1 টাকার কয়েন নিতে পারি, তো আমি কি 1 থেকে 1 গেলে কত, 0, আর একটা 0 পেলাম, আর একটা প্যাটার্ন পেয়ে গেলাম, 2 1 1। এই যে এখন এই 0 থেকে আবার বেক করো, বেক করে 1 থেকে আবার যে সময় 2 তে যাবো, তখন দেখা যাচ্ছে ওই আগের মতো নেগেটিভ কেস চলে আসলে, কারণ আমার লাগতেছে 1 কিন্তু কয়েন আছে হচ্ছে 2। তো আবার মাইনাস থেকে আবার বেক করো, বেক করে আবার এখানে যাবো, বেক করে এখানে আছে কত, 2। তাহলে আমি 2 টাকার কয়েনকে এখন নিতে পারি, ইয়েস নিতে পারি, তখন 2 থেকে 2 গেলে থাকে 0, তখন আর একটা প্যাটার্ন পেয়ে গেলাম, এটা হচ্ছে 2 2। তার মানে আমি যেটা বুঝতে পারলাম, এরকম করে করে আমি ব্যাক ট্রেক করে 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 আমি প্রত্যেকটা অল পসিবল প্যাটার্ন এখান থেকে বের করতেছি, এটাই হচ্ছে ব্যাক ট্রেকের কনসেপ্ট। এবং বের করে আমি অ্যাকচুয়ালি দেখলাম যে এখান থেকে তারপরে খুঁজে বের করতে হয় যে আমার মিনিমাম নাম্বার অফ কয়েন কয়টা লাগতেছে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার মিনিমাম নাম্বার অফ কয়েন লাগতেছে মাত্র 2টা, রাইট? সো এই জিনিসটা এতগুলো কম্বিনেশন, একই ধরনের ক্যালকুলেশন অনেক জায়গায় হচ্ছে, রাইট? কারণ আমি যদি একবার 1 1 1 1 1 2 পেয়ে যাই, তাহলে 1 2 1 আর 2 1 1 তো চেক করার দরকার নেই, কারণ অলরেডি এই প্যাটার্নের মানে মেইন ইয়েটা পেয়ে গেছে, রাইট? সো এখন যে জিনিসটা হচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা লেভেল হয়ে দেখাচ্ছে, তার মানে এখানে 2টা, এখানে 4টা, ওয়ার্স্ট কেসে এখানে 8টা হয়তো, এরপরের কেসে এখানে 16টা, মানে 2-এর পাওয়ার হিসেবে যাচ্ছে। আলটিমেটলি 2 টাইপস অফ কয়েনের জন্য কমপ্লেক্সিটিটা হচ্ছে বিগ অফ 2 টু দি পাওয়ার এন অ্যাকচুয়ালি। কিন্তু কথা হচ্ছে আমি তো এন টাইপস অফ কয়েনের জন্য বের করবো, রাইট? তো আলটিমেটলি এন টাইপস অফ কয়েনের জন্য এটা হবে বিগ অফ n টু দি পাওয়ার n। তো আলটিমেটলি এটা n টু দি পাওয়ার n আর কি, আপনি আর প্রত্যেকবার 2-এর পাওয়ার যোগ করে করে যাচ্ছেন, তো 2-এর পাওয়ার যোগ করে করে আপনি n টু দি পাওয়ার n পাবেন। সো ইন জেনারেল আমি বলতে পারি এটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি, ঠিক আছে? এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি। তো এখন যে জিনিসটা হচ্ছে, ইন জেনারেল আমি এটাকে এক্সপোনেনশিয়াল বললে মানে এটা কমপ্লেক্সিটি অনেক বেশি, তো ডাইনামিক প্রোগ্রামিং করে কি এটাকে অপটিমাইজ একটা সলিউশন বের করে দেয়। তো এটা কীভাবে হয়, এই জিনিসটাকে যে প্রসেসিং, এই প্রসেসিংটাকে বলা হয়, আর এই কয়েন চেঞ্জ প্রবলেমটাকে এই জন্য বলা হয় আনবাউন্ডেড ন্যাপস্যাক প্রবলেম। আনবাউন্ডেড ন্যাপস্যাক প্রবলেম কেন বলা হয়, জিরো ন্যাপস্যাকে কী ছিল বলুন তো? জিরো ছিল যে বাউন্ডেড ন্যাপস্যাক, মানে হচ্ছে আমার যে সব বস্তু ছিল সেগুলো স্পেসিফিক নাম্বার অফ অবজেক্ট আমার থাকতো ব্যাগের মধ্যে লোড করার জন্য, হ্যাঁ। কিন্তু কয়েন চেঞ্জে কি কয়েন্স বা অবজেক্ট যেগুলো এগুলো হচ্ছে ইনফাইনাইট, মানে অসংখ্য অসীম সংখ্যক নেওয়া যায়, এটাই হচ্ছে মানে ডিফারেন্স। ওইখানে হচ্ছে স্পেসিফিক নাম্বার এই জন্য বাউন্ডেড, আর এখানে যদি ইনফাইনাইট এই জন্য এটা হচ্ছে আনবাউন্ডেড ন্যাপস্যাক প্রবলেম। এখন আমাদের এই প্রবলেমটা সলভ করবো আমরা বটম আপ বিপি দিয়ে। তাহলে কয়েন্সের ডিমোনেশন কী কী আছে, ধরে নিলাম 1 টাকার কয়েন আছে, 2 টাকার কয়েন আছে, আর 5 টাকার কয়েন আছে। তার মানে এই ইয়ারের সাইজ হচ্ছে কত, অ্যাকচুয়ালি কয়েনের সাইজ হচ্ছে আমার 3, আর আমার টোটাল অ্যামাউন্ট যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে 6। তাহলে টেবিল সাইজ হবে ইন্টিজার কয়েন্স, এখানে দেখেন কয়েন্স লিখছি, একটা এস আছে, n+1 m+1, মানে দুইটাকে এক সাইজ করে বাড়িয়ে নিলাম আর কি। এখন দুইটা কেস আমাদের মাথায় রাখতে হবে, যদি আমার নাম্বার অফ কয়েন্স 0, মানে আমার কাছে কোনো কয়েনই না থাকে, তাহলে তো আমার অ্যাকচুয়ালি অ্যামাউন্ট দিলেও কোনো লাভ নেই, এটাকে আমি বানাইতে পারবো আলটিমেটলি, কিন্তু এটা বানাতে পারবো না। সো এটাকে মানে ইকুয়াভ্যালেন্ট ধরা হয় ইনফাইনিটি, মানে ইনফিনিটি আর কি, ইনফিনিটি মানে অবশ্যই মানে এটা যেটা তৈরি করা যাচ্ছে না বা সামথিং লাইক দিস। আর যখন আমার অ্যামাউন্টটাই 0 হয়, মানে আমাকে কোনো বললো যে 0 টাকা বানাও, তখন আসলে আমাকে কোনো কয়েন দরকার আছে না, আমার কোনো কয়েন দরকার নেই, সেটা মাথায় রাখতে হবে। সো আমি এই যে একটা ইন্টিজার কয়েন্স n+1 m+1 আছে, এটার মধ্যে কয়েনের কাউন্ট রাখবো, কয়েনের কাউন্ট মানে কয়টা কয়েনটা আমার লাগলো কোন স্টেপে। সো দেখেন এই জন্য করছি কি, এই যে এটা হচ্ছে কিন্তু কয়েনের, এটা কিন্তু কয়েন আর এটা কিন্তু কয়েন্স, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু এস আছে একটা, এখানে কিন্তু এস নেই, এটা কয়েনের। সো কয়েনের মধ্যে আমি প্রথমেই দেখি যে আমার যদি নাম্বার অফ কয়েন্সই 0 থাকে, নাম্বার অফ কয়েন্স যদি 0 হয়, তাহলে তো আমার অ্যাকচুয়ালি যে অ্যামাউন্টই লিখুক না কেন ওই অ্যামাউন্টটা কী হয়ে যাবে, ইকুয়াভ্যালেন্ট ইনফিনিটি, কারণ বানাতে পারতেছি না। তো এই জন্য ইনফিনিটি 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 ইনফিনিটি, কিন্তু এখানে এখানে লিখি নেই, কেন লিখি নেই এখানে বলতেছি, এই যে উপরেরগুলো হচ্ছে আমার কিন্তু অ্যামাউন্ট, 6 টাকার জিনিস বানাতে হবে, কিন্তু এর আগেরগুলো আমি স্টোর করে করে আসবো। তো 0 টাকা যে সময় বানাইতে হয়, তখন কি আমার না কয়েন থাকলে না থাকলে কোনো ম্যাটার করতেছে, অ্যামাউন্ট যদি 0 হয় তাহলে নাম্বার অফ নিডেড কয়েন্সও 0ই হবে।
সো আলটিমেটলি এই কলামের সব হবে জিরো, সব জিরো। এখন কথা হচ্ছে আমাকে এই ঘরটার মধ্যে ভ্যালু বসাতে হবে, তো এটা সূত্র মানে বসাতে হবে। এবং রাখবেন যে এইগুলো হচ্ছে আই, আই মানে হচ্ছে র সংখ্যা বোঝায়, যেমন এইগুলোর ক্ষেত্রে ওইগুলো আই আছে। ওইখানে যে আমি কয়েন অফ জিরো বলি জিরো, কয়েন অফ ওয়ান বললে ওয়ান, কয়েন অফ টু বললে টু, কয়েন অফ থ্রি বললে ফাইভ। আর এখানের মধ্যে কয়েন্স অফ জিরো জিরো, কয়েন্স অফ জিরো ওয়ান, কয়েন্স অফ ওয়ান ওয়ান, এরকম। তো আমাকে এখন কয়েন্স অফ ওয়ান ওয়ানে বসাতে হবে। তো এটার জন্য প্রথমে দেখতে হবে এই যে উপরে জে এর মানগুলো আছে, আর এগুলো র হচ্ছে আই, কলাম হচ্ছে জে। আমার যদি জে এর মানটা আমার এই যে মানে রতে আসি ওই রতে একটা মানে ইয়েকে মানে কয়েনকে ইয়ে করতেছে, ডিনোট করতেছে, তো জে এর মানটা যদি কয়েনের থেকে সমান বা বড় হয় তাহলে এক ধরনের কেস হবে। আর জে এর মানটা যে রতে আসি ওই রোর মানে বর্তমান যে কয়েন ওই কয়েন থেকে যদি ছোট হয় তাহলে আরেকটা কেস। তো বড় বা সমান হলে কী কেস? যদি বড় বা সমান হয় তাহলে আমাকে এই ঘরটা পূরণ করতে হবে ঠিক তার উপরের যে ঘর ওইটা, অথবা যে ঘরের মধ্যে ওই যে তার কলাম সংখ্যা যে ওই যে থেকে আমার ওই যে রোর যে আমার করেসপন্ডিং কয়েনটা আছে ওই কয়েনটাকে বিয়োগ দিতে হবে। লাইক এখানে যে হচ্ছে ওয়ান, আর এখানে করেসপন্ডিং এই রোর কয়েন হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান থেকে ওয়ান গেলে কত জিরো। তারপরে জিরো নম্বর কলামে যেতে হবে গিয়ে এই ঘরের জন্য যে মানে সেম রোতে যে ভ্যালুটা আছে ওইটার সাথে প্লাস ওয়ান একটা যোগ করতে হবে। এই প্লাস ওয়ান যোগ করলে আমি এই দুইটার মানে তাহলে কত হইলো জিরো প্লাস ওয়ান ওয়ান, আর উপরে কি আছে ইনফিনিটি, এই দুইটার মধ্যে মিনিমাম কত ওয়ান, সো এখানে ওয়ান বসবে। সো এখানে করতে হবে কি মিনিমাম অফ কয়েন্স অফ আই মাইনাস ওয়ান যে, তার মানে হচ্ছে ঠিক উপরের যে ভ্যালুটা ওইটা আমি নিলাম, আর হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে কয়েন্স অফ আই মানে রো ঠিকই আছে, আর জে মাইনাস কয়েন অফ আই, তো জে হচ্ছে ওয়ান আর কয়েন অফ আই হচ্ছে ওয়ান, তো জে মাইনাস কয়েন অফ আই মানে ওয়ান মাইনাস ওয়ান মানে হচ্ছে জিরো, তার মানে কয়েন্স অফ ওয়ান জিরো, মানে এখানে জিরো আছে, মানে ওয়ান প্লাস জিরো। তার মানে এখানে আমি দেখতে পারি যে কয়েন্স অফ ওয়ান ওয়ান সমান মিনিমাম অফ ইনফিনিটি, কারণ কয়েন্স অফ আই মাইনাস ওয়ান যেতে কি আছে, আই মাইনাস ওয়ান যেতে আছে হচ্ছে আমার ইনফিনিটি, আর ওয়ান ওই যে ওয়ান প্লাস হচ্ছে কয়েন্স অফ আই জে মাইনাস কয়েন অফ আই। দেখেন কয়েন্স অফ আই মানে তো ওয়ানই আছে, আর জে মানে কিন্তু এই যে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো হয়ে গেছে। তো কয়েন্স অফ ওয়ান জিরোতে কি মানে জিরো ওয়ানে ওয়ান জিরোতে ওয়ান জিরো দেখে আছে জিরো আছে, এই জিরোর সাথে ওয়ান যোগ করলে কত হয় ওয়ান, তাহলে ইনফিনিটির ওয়ানের মধ্যে মিনিমাম হচ্ছে ওয়ান, সো আমি এখানে ওয়ান বসিয়ে দিলাম, তাহলে এখানে ওয়ান বসলো। তাহলে টু কি, টুও কিন্তু এই কন্ডিশনে পড়ে, কারণ জে এর মান টু আর কয়েন আই এর মান কিন্তু এখন হচ্ছে ওয়ানই, তাহলে টু ইজ গ্রেটার দেন ইকুয়াল টু হচ্ছে অবশ্যই কী বলে এটাকে ওয়ান। তার মানে আমি কী করবো, ওই সেম এখানে ইনফিনিটি আর টু থেকে ওয়ান বিগ দিলে কত ওয়ান, টু থেকে ওয়ান বিগ দিলে সরি ওয়ান, এই ওয়ান ওই ওয়ানের মধ্যে কে কত আছে ওয়ান আছে, এই ওয়ানের সাথে আবার আমার সূত্রে কত যোগ করতে হবে ওয়ান, তার মানে টু, টু আর ইনফিনিটির মধ্যে মিনিমাম কে টু, তাহলে এখানে টু বসবে। ঠিক তেমনি থ্রির যদি আমি চিন্তা করি এটা হচ্ছে ওই জে এর মানটা অবশ্যই কয়েন অফ আই থেকে বড়ো, কয়েন অফ ওয়ান থেকে বড়ো, তার মানে থ্রি এর ক্ষেত্রে ওই ইনফিনিটি, তিন থেকে এক গেলে হচ্ছে দুই, দুই এর ঘরে আছে দুই, এই দুইয়ের সাথে আবার আমি এক যোগ করবো তিন, তিন আর ইনফিনিটির মধ্যে তিন হচ্ছে ছোটো। তারপরে চারের জন্য সেম ইনফিনিটি উপরে আছে, চার থেকে এক গেলে তিন, তিনের ঘরে তিন আছে, তিনের সাথে এক যোগ করলে হয়ে যাবে চার, তো চার বসবে কারণ উপরেটা তো ইনফিনিটি। তারপরে এইরকম পাঁচের ক্ষেত্রে পাঁচ, ছয়ের ক্ষেত্রে ছয়, এরকম বসে গেল। এখন আসি দুই নম্বর কেস, দুই নম্বর কেসে আমি কী বলছি, যদি আমার জে এর মানটা কয়েন অফ আই থেকে, জে এর মান যেটা এটা যদি কয়েন থেকে ছোটো হয় তাহলে এখানে দেখেন ওয়ান, কিন্তু আমি এখন দুইটা কয়েন মানে কনসিডার করতেছি ওয়ান আর টু। দুই নম্বর কয়েন যদি আমি চিন্তা করি, এক নম্বর মানে এক টাকাকে দুই টাকা দিয়ে বানানো সম্ভব সম্ভব তো না, তার মানে কি জে এর মানটা কিন্তু এখানে কয়েন অফ আই থেকে ছোটো, যেহেতু ছোটো আমি করবো কি ঠিক উপরের ওর ভ্যালুটাকে বসায় দিব, উপরের ওর ভ্যালু বসায় দেওয়া মনে হচ্ছে এই যে উপরে আমি তো দুইটা মানে কয়েন নিয়ে এখন কাজ করবো, তো উপর পর্যন্ত যে কয়েনটা আছে ওই কয়েনটা জাস্ট এখানে বসায় দিলাম আর কি, তো আমি জাস্ট ওয়ান বসায় দিলাম। তাহলে যদি জে এর মান লেস দেন কয়েন অফ আই হয় তাহলে আমি জাস্ট উপরের ওর ভ্যালুটাকে বসায় দিব, উপরের যে সেম কলামের সেম কলাম বাট উপরের ওর ভ্যালুটাকে বসায় দিব। তারপর টু আর টু মিলে গেছে, তার মানে আবার উপরের কেস হয়ে গেলো, তো উপরের কেস হলে উপরে আছে কত টু, আর টু থেকে টু গেলে হচ্ছে জিরো, জিরোর সাথে আবার ওয়ান যোগ করলে হয় ওয়ান, তাহলে ওয়ান আর টুর মধ্যে মিনিমাম কে অবশ্যই ওয়ান, তাহলে এখানে ওয়ান বসে যাবে। তারপরে থ্রি, থ্রি থেকে সেম টু বিয়োগ দিব, আসলে কত ওয়ান, ওয়ানের মধ্যে কে আছে ওয়ান, ওয়ানের সাথে ওয়ান যোগ করলে টু, কিন্তু উপরে আছে কত থ্রি, তার মানে অবশ্যই এখানে কী বসবে টু, চলে আসলো টু। এখন আসেন এই জায়গায়, এই জায়গায় হচ্ছে চার, তো চার থেকে আমি দুই বিয়োগ দিব, চার থেকে দুই বিয়োগ দিলে দুই, দুইয়ের ঘরে কত আছে ওয়ান, ওয়ানের সাথে আবার আমি সূত্রের ওয়ান যোগ করবো হলো টু,
আর উপরে কি আছে, ফোর, টু আর ফোরের মধ্যে মিনিমাম কে টু, তাহলে আবার এখানে কি বসবে টু। এবারে যাবো ফাইভে, ফাইভ থেকে দুই গেলে কত, তিন, তিনের মধ্যে কত আছে দুই, দুইয়ের সাথে এক যোগ করলে কত তিন, আর উপরে কত আছে ফাইভ, তা ফাইভ আর থ্রির মধ্যে মিনিমাম হচ্ছে থ্রি, তাহলে এখানে বসবে থ্রি। এখন যাবো এই লাস্টের ঘরে সিক্স, সিক্স থেকে দুই গেলে কত, আমি কেন দুই বুক দিচ্ছি, কারণ আমি কিন্তু দুই নাম্বার রোতে আছি, দুই নাম্বার রোতে কিন্তু দুই নাম্বার টু পয়েন্টকে ডিনোট করতেছে। ছয় থেকে দুই গেলে কত, চার, গেলাম চার, চারের এই ঘরে কে আছে দুই, দুইয়ের সাথে এক যোগ করলে কত তিন, আর এখানে কত আছে ছয়, ছয় আর তিনের মধ্যে মিনিমাম হচ্ছে তিন, তাহলে এখানে বসে যাবে কি তিন। এখন আবার এখানে আসি, যেহেতু পাঁচ, পাঁচের থেকে ওয়ান টু থ্রি ফোর ছোটো, আমরা জানি ছোটো হলে কী হয়, উপরের ঘরেটা বসে যায়, এটা ওয়ান ওয়ান বসে যাবে, ওয়ান ওয়ান বসে যাবে, টু টু বসে যাবে, টু টু বসে যাবে, সো ওয়ান ওয়ান বসে গেল, তারপর হচ্ছে ওয়ান ওয়ান, টু টু, টু টু বসে গেল। এখন ফাইভ আর ফাইভ হচ্ছে, এখন আমার দেখা যাচ্ছে এখন আমি কী করবো, যেহেতু বড়ো, তাহলে পাঁচ থেকে পাঁচ বিয়োগ দেবো, পাঁচ থেকে পাঁচ বিয়োগ দিলে কত জিরো, আসলাম জিরো, জিরোতে এই রুমে কী আছে, এই সেলে আছে জিরো, জিরোর সাথে এক যোগ করলে কত ওয়ান, আর এখানে উপরে কত আছে থ্রি, ওয়ান আর থ্রির মধ্যে মিনিমাম কে ওয়ান, সো এখানে বসবে কত ওয়ান। আর লাস্টের ঘরে, লাস্টের ঘরে আবার সিক্স, সিক্স থেকে কত বিয়োগ দেবো, যেহেতু থার্ড রোতে আছে, থার্ড রোর হচ্ছে আমার কয়েন অফ থ্রি হচ্ছে ফাইভ, সো সিক্স থেকে ফাইভ বিয়োগ দিয়ে গেলাম ওয়ানে, ওয়ানের এই ঘরে কত আছে ওয়ান, এই ওয়ানের সাথে সূত্রের যে ওয়ানটা যোগ করলাম হলো টু, আর উপরে কত আছে থ্রি, টু আর থ্রির মধ্যে মিনিমাম কোনটা টু, তাহলে এখানে বসে যাবে টু। তো আমরা কিন্তু টেবিল পূরণ করে ফেললাম, এবং লাস্টের যে ঘরেই আমার নাম্বার অফ কয়েন, মিনিমাম নাম্বার অফ কয়েনটা এখানে মানে চলে আসলো, তাহলে ছয় টাকা বানাইতে আমার মাত্র দুইটা কয়েন লাগতেছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমাকে তো বের করতে হবে, যে আমি বুঝলাম যে দুইটা কয়েন লাগতেছে, তো এখন আমাকে বের করতে হবে যে কোন দুইটা কয়েন লাগতেছে। ঠিক আছে, তো ওই জিনিসটা বের করার জন্য প্রথমে যেটা করতে হবে, যে কোন দুইটা কয়েন লাগছে যদি আমাকে বের করতে হয়, তাহলে প্রথমে হচ্ছে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে সেলগুলো আছে না, সেলগুলো আইদার উপর থেকে ভ্যালু আসে, নাহলে কী হবে, বাম দিক থেকে ওই এক যুগ করে করে আসে, রাইট, দুইটা কেসে আছে, আইদার আমি উপরের ভ্যালুটাকে বসাই দিই, লাইক এখানে পাঁচের থেকে ছোটো গুলোর ক্ষেত্রে আমি উপরেগুলো কিন্তু বসাই দিয়েছিলাম, আর অথবা কী করি মিনিমাম অফ এইটা এবং মাইনাস এত, তো মাইনাস এত হলে কি লেফট থেকে নিই না, তাহলে আইদার আপার সেল থেকে এটা মানে ফিল হয়, নাহলে এটা লেফট পার্ট থেকে জিনিসটা আসে, এই দুইটা কেস আছে। তো আমি যদি এই দুইয়ের দিকে তাকাই, এই দুইয়ের দিকে তাকালে দুইটা কি উপর থেকে আসছে না, তাহলে অবশ্যই এটা লেফট থেকে আসছে, আর যদি আপনার কোনো একটা স্টেজে কোনো একটা রথে একটা কিছু সিলেক্ট করার পরে দেখেন এটা লেফট থেকে আসছে, তার মানে ওই রথ করসপন্ডিং যে কয়েনটা আছে ওই কয়েনটা হচ্ছে এই আনসারের মধ্যে আছে, তাহলে যেহেতু টুটা উপর থেকে আসে না, এই লেফট থেকে আসছে, তার মানে পাঁচটা হচ্ছে আমার আনসারে ঢুকবে, তাহলে আনসারে পাঁচ নাম্বার মানে পাঁচ টাকার কয়েনটা আছে। এখন আমি যদি ছয়, ছয় থেকে পাঁচ বিক দিলে কত, এক, এক, এক নম্বরে চলে আসলাম, তো আমি দুই থেকে এখন চলে আসবো একে, কারণ এই যে এক, এক থেকে এখন আমি চলে যাবো তার উপরের রোতে, তো এই একটা তো অবশ্যই এখান থেকে উপরের রোতে গেলাম। এখন আমি আসি দুই নম্বর রোতে, দুই নম্বর রোতে, এই যে দুই নম্বর রোতে, দুই নম্বর রোতে যে ওয়ানটা আছে এইটা কি উপর থেকে আসছে না লেফট থেকে আসছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে উপর থেকে আসতেছে, যেহেতু উপর থেকে আসতেছে তার মানে দুই টাকার যে কয়েনটাকে আমরা ইনক্লুড করবো না, তো আমরা ইনক্লুড না করে আমরা কী করি, ঠিক উপরে আসলে রোতে চলে যাবো। এখন আমি উপরের রথে এটা চেক করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করার সাথে সাথে আমি দেখতে পাবো যে এটা উপর থেকে আসছে না লেফট থেকে আসছে, উপরে তো ইনফিনিটি, তাহলে উপর থেকে আসার কথা না, আসছে লেফট থেকে, তার মানে যেহেতু লেফট থেকে আসছে তার মানে এটাকে অবশ্যই কয়েনের মধ্যে নিতে হবে, সো ওয়ান হচ্ছে আর একটা আনসার, তো ওয়ান টাকার কয়েন আমি একটা নিলাম, তাহলে এটা আমি এখন বাম দিক থেকে যেহেতু আসছে, এখন কত ঘর বামে যাবো, এক ঘর বামে যাবো, ওই যে এক থেকে আমি এক বিয়োগ দিলাম হলো জিরো, জিরো মানে এইখানে চলে আসলাম, তার মানে এইখানে চলে আসলাম, এই জিরোটা কই থেকে আসছে, তার উপরের এইখান থেকে আসছে, তো উপরের ঠিক উপরের হতে যাওয়ার পরে তো আমার রিটার্ন চালানোর দরকার নেই, তার মানে যেটা দাঁড়াইলো যে আমাদের মিনিমাম নাম্বার অফ কয়েন লাগতেছে দুইটা, এবং কয়েন দুইটা হচ্ছে পাঁচ টাকার একটা কয়েন আর এক টাকার একটা কয়েন, আশা করি বুঝাইতে পারছি। এখন কথা হচ্ছে যে ওকে ফাইন, এই সেম জিনিসটা এখানে তো ওয়ান টু ফাইভ আমি একদম সিরিয়ালি সুন্দর করে সাজিয়ে লিখছি, কারণ যদি আমার এর কয়েন অফ ওয়ানে থাকতো পাঁচ, কয়েন অফ টুতে থাকতো টু, আর কয়েন অফ থ্রিতে থাকতো ওয়ান, এটা যদি শর্টেড না থেকে অগোছানো থাকতো তাহলে কি সেম আনসার আসতো, দুই আসতো, ইয়াস, তখনও দুই আসতো, কারণ এখানে আসলে অর্ডারের উপর কোনো কিছু ডিপেন্ড করতেছে না, সো এটাই লাগছে যে কয়েন্স ক্যান বি কেপ্ট র্যান্ডমলি ইন এনি অর্ডার ইন দ্য কয়েন্সারে, এই কয়েন্সারের মধ্যে এই যে আমি এখানে ওয়ান টু ফাইভ রাখছিলাম, এখানে চাইলে টু ফাইভ ওয়ানও রাখতে পারি, জাস্ট ভ্যালুগুলো ভিতরে চেঞ্জ হবে, তো ওই পূরণ করার সময় ওই জিনিসটাই মেল করতে হবে, যে ইনফিনিটি ইনফিনিটি দিয়ে দিলাম, এই যে এখানে দুই অবশ্যই, এই যে দুইয়ের ঘরে আসার পরে মানে এটা হচ্ছে ওয়ান হয়েছে, হ্যাঁ, আর এর আগে উপরের ভ্যালুগুলো বসে যায়, তুই তো ইনফিনিটিটা ইনফিনিটি এখানে বসে গেছে, রাইট, এই যে পাঁচ, পাঁচের আগে এখানে সব উপরের ভ্যালুগুলো বসে গেছে,
সো এরকম করতে করতে আমি পেয়ে যাবো। তারপর এখান থেকেও আমি সেম, যেমন এখানে আমি দুই পাইছি, দুইটা অবশ্যই উপর থেকে আসলে লেফট থেকে আসছে, তার মানে ওয়ান নাম্বার ওয়ান টাকার কয়েনকে আমি ইনক্লুড করবো। তারপর এই ওয়ানটা আবার আসছে তার উপর থেকে, এখন এই ওয়ানটা কই থেকে আসছে, এটা তার লেফট থেকে আসছে, তার মানে এটা পাঁচ থেকে আসছে। সো যেহেতু এটা পাঁচ থেকে আসছে তো এই পাঁচকে আমি ইনক্লুড করবো, তো আমি এরপরে পাঁচ থেকে পাঁচ দিয়ে জিরো জিরোতে যাবো, এই জিরোতে উপর থেকে আসছে, এই জিরোটা কই থেকে আসছে, এই জিরোটা তার উপর থেকে আসছে, দ্যাট মিনস এই টুটা আমি ইনক্লুড করবো না, তাহলে এক আর পাঁচ টাকা নোট, সেম অ্যান্সার পেয়ে গেলাম। সো অ্যাকচুয়ালি কয়েনের এর মধ্যে এটা কোন অর্ডারে আছে কয়েনগুলো, এটা অ্যাকচুয়ালি ম্যাটার অ্যাকচুয়ালি ম্যাটার করতেছে না আর কি। সো দিস ইজ দ্য ওয়ে আমরা কাজ করবো। তো আজকের লেকচারে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।